আলাইকুমুসাল্লাম আহমতুল্লাহি অবারগত সম্মানিত শাহিদুল ইসলাম ভাই ওমান থেকে জানতে চেয়েছেন যে গোরা গোস্ত খাওয়া জায়েজ না কে হারাম এই সম্পর্কে একটু জানাইলে উপকৃত হতাম আলহামদুলিল্লাহ্তুসাল্লাম আলাহা রসুল ইলাহ মোবাদ সমানে সম্মানিত শায়দুল্লি ইসলাম ভাই গোরা গোস্ত খাওয়া সম্পূর্ণভাবে হালাল না যায় এখানে কিছুই নাই এই সম্পর্কে দলিল পাবেন বিশিষ্ট সাহাবী জাভের রাজালং থেকে বণিত তিনি বলেন রসুল সল্লাল্লা নাহা রসুল উল্লাহ সল্লাহ আসলাম ইয়ামা খাইবারা আন আহলিয়া অ রস খসাল অর্থ হলো যে নবী সাল্লাহ আসলাম খাইবারের যুদ্ধের সময় বা খাইবারের যুদ্ধের বছর পাল্টু গাদা যেটা গাদা যেই গাদা পালা হয় পালটো গাদা গোছ খেতে নিষেধ করে দিয়েছেন এবং গোড়া গোছ খেতে অনুমতি দিয়েছেন এটি পাবেন বোখারের হাদিসে তিন হাজার নয়শো বিরাশিতে পাবেন মুসলিমের হাদিসে পাবেন সহি মুসলিমে উনিশ একচল্লিশ অর্থাৎ এক হাজার নয়শো একচল্লিশ নম্বরে পাবেন অনুরূপভাবে জাবের রাজাল থেকে আরেকটি হাদিস যেটা পাবেন বাইহাকিতে পাবেন দ্বারা কুতনিতে পাবেন যে সেটা হলো জাবের রাজাল বলতেছেন সাফার না মা রসুল্লাহ সাল্লাহ আসলাম ও কুন্না না আকুল লাহমাল খাইল অনাস আলবানিহা আমরা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সাথে সফর করতে সফর করেছি এ অবস্থায় সফর অবস্থায় আমরা কি করেছি আমরা গোস্ত খেতাম এবং এটার দুধও পান করতাম তাহলে আমরা এখানে দুটা দলিল পেয়ে গেলাম সোহেব বোখারিদ এবং সোহেব মুসলিমের আরেকটি হাদি আসমা বিন আবি বকর রাজ অর্থাৎ আবু আসমা বিন আসমা আনহা থেকে বর্ণিত তিনি বলেন না হ্যাঁ না আল্লাহ আহেদে রসুল্লাহ সাল্লাহ ফারাস ফাকাল না হো আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানায় আমরা গোড়া জবা করে খেয়েছি এটা বোখারের হাদিসে পাবেন পাঁচ হাজার একশো একানব্বইতে মুসলিমের হাদিসে পাবেন উনিশশো বেয়াল্লিশে তাহলে আমরা এখান থেকে পরিষ্কার এটা জানতে পারলাম যে গোরা গোস্ত খাওয়া এবং তার দুধ পান করা উভয় অবস্থায় উভয় জাহেজ আছে এতে কোনো নিষেধের অন্তর্ভুক্ত নাই হানাফি মাঝাবের কেউ কেউ বলেন অর্থ ইমাম আবু একটা মত পাওয়া যায় কেউ তার দিকে নিষ্পত করে থাকেন অর্থাৎ হানাফি মাঝাব মধ্যে তারা বলছেন এটা কারা হিয়াত অর্থাৎ মাকরু বলে থাকেন ও দলিল দিয়ে থাকেন তারা কোরআন মাজিদের একটি আয় সুরা নাহালের মধ্যে আছে নাল হল চোদ্দ পাড়ায় সুরা পূর্ণ পাড়ার আগের সুরা জি বানিসের আগের সুরাটি নাহালের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা নাহালের 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন অল খাইল অল বিগাল অল হামির লিতার কাবু হাজিনা ওয়া ইখলুকু মা লা তাআলমুন অর্থাৎ এই যে খাইল মানে হচ্ছে গোরা অল বিগাল খচ্চর হামির মানে গাধা সমূহ আল্লাহ সুবহান ওয়া তাআলা ভ্রমণের জন্য এবং সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছেন এখলুকুম আল্লাহ তালা আরো অনেক কিছু সৃষ্টি হবে যা তোমরা জানো না এই আয়তে তারা বলে থাকেন যে আল্লাহ এই কাজের জন্য সৃষ্টি করেছে ওখানে তো খানার কথা বলা হয় না এটা কোরআন থেকে দলিল ঠিক নয় যেহেতু হাদিসে স্পষ্ট দলিল রয়েছে সুতরাং কি আজ বা ব্রেন পুরুষ কথা বলা যাবে না এবং এই সম্পর্কে কোনো যুক্তি চলবে না পরিষ্কার হাদিস এখানে স্পষ্ট সহি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত গোড়া গোস্ত খাওয়া হালাল অতএব এ নিছderive অন্তर्गतও না আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করতে তৌফিক দান করুন হযরত সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুম ওয়া